আমরা আগের দিনের কুইজের অ্যানসারটা দিয়ে নেব, যেখানে ছিল আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ডেভেলপমেন্ট অফ থিওরিজ ইন কালচারাল অ্যান্থ্রোপোলজি। এখানে কারেক্ট সিকোয়েন্সটা হবে বি, অপশন বি, ইউনিলিনিয়ার ইভলিউশন, ইউনিভার্সাল কালচারাল ইভলিউশন, মাল্টিলিনিয়ার কালচারাল ইভলিউশন। তাহলে বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এবার আমরা শুরু করছি আজকের কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ড। হুইচ অফ দ্য ফলোয়িং নিওলিথিক সাইট ইজ সিচুয়েটেড ইন ওয়েস্ট বেঙ্গল? ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কোন সাইটকে আমরা নিওলিথিক সাইট বলছি? দেখো চারটে অপশন, বুরজাহাম, কুছাই, পান্ডুরাজার ঢিপি, সাঙ্গানাকাল্লু। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি, পান্ডুরাজার ঢিপি। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, দেখে রাখবে। নেক্সট, ফুল ফর্ম অফ FAS, FAS এর ফুল ফর্ম কি? চারটে অপশন, ফেটাল অ্যালকোহল সিন্ড্রোম, ফেটাস অ্যালকোহল সিন্ড্রোম, ফেটাল আর্টিকুলেশন সিন্ড্রোম, নাকি ফেটাস আর্টিকুলেশন সিন্ড্রোম। তো কারেক্ট অ্যান্সার কোনটা হবে? কারেক্ট অ্যান্সার হবে হচ্ছে এ, ফেটাল অ্যালকোহল সিন্ড্রোম। আজকে কোয়েশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালোভাবে দেখবে। অ্যাবলিশন অফ আনটাচেবিলিটি ইজ ডিসক্রাইবড ইন কনস্টিটিউশনের কত নাম্বার ধারায় অ্যাবলিউশন অফ আনটাচেবিলিটি মানে অস্পৃশ্যতা দূরীকরণ রয়েছে? আর্টিকেল 14, আর্টিকেল 20, আর্টিকেল 17, আর্টিকেল 31। কারেক্ট অ্যান্সার কোনটা? সি, আর্টিকেল 17। ওকে, নেক্সট, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং নিওলিথিক সাইট ইজ রিনাউন্ড ফর দ্য পিট ডুয়েলিং? পিট ডুয়েলিং সাইট কোনটার মধ্যে? সোহান, মাস্কি, ব্রহ্মগিরি, বুরজাহাম। তাহলে আমরা সবাই জানি বুরজাহাম হচ্ছে পিট ডুয়েলিং সাইটস অফ নিওলিথিক। ওংগেস, আর্দা বা ওংস বা ওংগেস, আর্দা ইনহ্যাবিটেন্টস অফ, এরা কোথাকার বাসিন্দা? মধ্যপ্রদেশ, মেঘালয়া, ঝাড়খণ্ড, না আন্দামান আইল্যান্ড? কথা হবে আন্দামানের। ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট, হুজ ট্রেডিশনাল অকুপেশন ইজ বাস্কেটরি, মানে কারা, এদের মধ্যে কোন ট্রাইবটা বাস্কেট তৈরি করতে পারে বা এরা বাস্কেট তৈরি, এদের অকুপেশন? জারোয়া, সবর্টস, মাহালিজ অ্যান্ড সাঁওতাল। কারেক্ট অ্যান্সার কোনটা হবে? সি, মাহালিরা কিন্তু এই ঝুড়ি এ সমস্ত তৈরি করছে। ওকে, হু অ্যামং দ্য ফলোয়িং রিকগনাইজড দ্য ইম্পর্টেন্স অফ ফিল্ড ডায়েরি ইন অ্যান্থ্রোপোলজি? এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ফিল্ড ডায়েরির এই যে গুরুত্বপূর্ণ ব্যাপারটা, যে ফিল্ড ডায়েরি খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমাদের অ্যান্থ্রোপোলজিতে, এটা কে প্রথম রেকগনাইজ করেছিল বা কে প্রথম বলেছিল? ফ্রাঞ্জ বোয়াস, এ এল ক্রোয়েবার, ম্যালিনস্কি, র্যাডক্লিফ ব্রাউন। এটা নিয়ে একটুখানি কনফিউশন রয়েছে, কোথাও কোথাও ম্যালিনস্কি পাওয়া যাচ্ছে, কোথাও কোথাও ফ্রাঞ্জ বোয়াস পাওয়া যাচ্ছে। তো আপাতত আমরা ম্যালিনস্কিকে কনসিডার করছি। নেক্সট, সংস্কৃতাইজেশন ইজ আ ফর্ম অফ, সংস্কৃতাইজেশন এটা এম এন শ্রীনিবাসের কনসেপ্ট, ঠিক আছে, এর সাথে কিন্তু অ্যাসোসিয়েটেড যে কনসেপ্টটা সেটা ডমিনেন্ট কাস্ট, এগুলো মনে রাখবে, এগুলো সবই এম এন শ্রীনিবাসের, ঠিক আছে। তাহলে এটা কিসের? এটা সংস্কৃতাইজেশন ইজ আ ফর্ম অফ সোশ্যাল মোবিলিটি, সোশ্যাল চেঞ্জ, সোশ্যাল ডিসঅর্গানাইজেশন, নাকি সোশ্যাল মুভমেন্ট? তাহলে কোনটা হবে? এ হচ্ছে কারেক্ট অ্যান্সার, সোশ্যাল মোবিলিটি। নেক্সট, আইডেন্টিফাই দিস কারেক্ট সিকোয়েন্স অফ দ্য ডেভেলপমেন্ট অফ দ্য অ্যান্থ্রোপোলজিক্যাল থিওরিজ, ইভলিউশন, ডিফিউশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কালচার অ্যান্ড পার্সোনালিটি, কালচার অ্যান্ড পার্সোনালিটি, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ডিফিউশন, ইভলিউশন, ইভলিউশন, ডিফিউশন, কালচার অ্যান্ড পার্সোনালিটি, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ডিফিউশন, ইভলিউশন, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, কালচার অ্যান্ড পার্সোনালিটি। কোন সিকোয়েন্সটা দেখো ঠিক হবে? এটা, ইভলিউশন, ডিফিউশন, কালচার অ্যান্ড পার্সোনালিটি, স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, ঠিক আছে। নেক্সট, অ্যালকাপ্টোনিউরিয়া ইজ কজড বাই দ্য ডেফিসিয়েন্সি অফ, অ্যালকাপ্টোনিউরিয়া হয় কিসের অভাবে? টাইরোসাইনেজ, আর্জিনেজ, হোমোজেনোটিক অ্যাসিড অক্সিডেজ, কার্বোমাইল সিনথেজ। কোনটার অভাবে হচ্ছে? সি, হোমোজেনোটিক অ্যাসিড অক্সিডেজ। নেক্সট, দ্য ক্লাসিফিকেশন অফ সিম্পল সোসাইটিজ ইন টু ব্যান্ড, ট্রাইব, চিফডম অ্যান্ড কিংডম ইন আমেরিকান অ্যান্থ্রোপোলজি ওয়াজ ফার্স্ট ডান বাই, কে করেছে ক্লাসিফিকেশনটা? দেখো চারটে অপশন, মার্শাল, শালিন, এলমেন সার্ভিস, হেনরি ম্যারিন, জুলিয়ান স্টিভার্ট, ঠিক আছে। তো তাহলে কী হবে? বি, এলমেন সার্ভিস।
नेक्स्ट Who substitute the term bride price bride wealth? কে দিয়েছে এই টার্মগুলো bride price bride wealth? এম এন শ্রীনিবাস, এস সি রয়, এল এইচ মর্গ্যান, ই ই এভেন্ট প্রিচার্ড। কী হবে? ডি হলো কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কী বলেছে, ভালো করে কোয়েশ্চেনটা দেখবে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ইকোলজিক্যাল রুলস ইন অ্যাসেন্ডিং অর্ডার্স অফ দেয়ার প্রোনাউন্সমেন্ট। অ্যাসেন্ডিং অর্ডার দিয়েছে কিন্তু, এই জিনিসটা খুব ভালোভাবে দেখবে। দেখো চারটে অপশন, হেসেস রুল, গ্লগার্স রুল, ব্রাগম্যানস রুল, অ্যালেন্স রুল, বার্গম্যান রুল, অ্যালেন্স রুল, হেসেস রুলস, গ্লগার্স রুল, গ্লগার্স রুল, ব্রাগম্যানস রুল, অ্যালেন্স রুলস, হেসেস রুলস, অ্যালেন্স রুলস, হেসেস রুলস, ব্রাগম্যানস রুলস অ্যান্ড গ্লগার্স রুলস। তাহলে কোনটা হবে? এটা ট্রিক মনে রাখবে, জি বি এ এইচ। ঠিক আছে, নেক্সট Who wrote the book, The Remembered Village? কে লিখেছে এটা দেখো বইটা? এল ভি বিদ্যার্থী, এম এন শ্রীনিবাস, এস সি দুবে, রবার্ট রেডফিল্ড। তাহলে আমরা কাকে বলবো? এম এন শ্রীনিবাস এই বইটা লিখেছে। বুক অ্যান্ড অথর খুব ইম্পর্টেন্ট, বারবার বলছি মনে রাখবে। পিক হাইট ভেলোসিটি ডিউরিং অ্যাডলোসেন্স ইন্ডিকেটস, তাহলে পিক হাইট ভেলোসিটি অ্যাডলোসেন্স যে স্টেজটা আমাদের গ্রোথে, সেখানে কী কী ইন্ডিকেট করছে? রেট অফ গ্রোথ, ইন্টেন্সিটি অফ স্পার্ট, টাইমিং অফ অ্যাডলোসেন্স স্পার্ট, অল অফ দ্য অ্যাবাভ। কোনটা হবে কারেক্ট অ্যান্সার? অল অফ দ্য অ্যাবাভ, সব কটা। হুইচ অফ দ্য ফলোয়িং সিরিয়ালস ওয়াজ নট কাল্টিভেটেড ইন দ্য ফার্টাইল ক্রিসেন্ট? ফার্টাইল ক্রিসেন্টে কোন ফসলটা চাষ করা হতো না বা কাল্টিভেটেড হতো না? দেখো রাই, বার্লি, মেজ, হুইট। কোনটা হবে? মেজ। ওকে হয়ে গেছে। আচ্ছা আজকের কুইজটা দেখে নাও ভালো করে। আইডেন্টিফাই দ্য কারেক্ট সিকোয়েন্স অফ ফলোয়িং ফসিল ইন অ্যাসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডারটা ভালো করে দেখবে যে অ্যাসেন্ডিং অর্ডার বলেছে কোনটা হবে। অ্যাসেন্ডিং অর্ডার অফ দেয়ার ডিসকভারি, নর্মদা ম্যান, ক্রোম্যাগন, রোডেশিয়ান ম্যান, লার্জ অ্যাপ্লিঅক্সেন্স, রোডেশিয়ান ম্যান, ক্রোম্যাগন, নর্মদা ম্যান, ক্রোম্যাগন, লার্জ অ্যাপ্লিঅক্সেন্স, রোডেশিয়ান ম্যান, নর্মদা ম্যান, রোডেশিয়ান ম্যান, ক্রোম্যাগন, নর্মদা ম্যান, লার্জ অ্যাপ্লিঅক্সেন্স। তো আজ এই পর্যন্ত। থ্যাংক ইউ ফর ওয়াচিং, সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে অ্যান্ড লাইক করো, কমেন্ট করো। থ্যাংক ইউ।